নমস্কার বন্ধুরা, আমি ডক্টর এসপি দে। আজকে আপনাদের সাথে আলোচনা করব লকডাউন এবং তার মানসিক যে সমস্যা সেগুলো নিয়ে। তো বন্ধুরা, এই ভিডিওটি খুবই কাজের হতে যাচ্ছে। যে কোনো যে মানসিক সমস্যাগুলো আমাদের এই লকডাউনের জন্য আমরা অনুভব করছি বা আমার প্রিয়জনদের অনুভব করছি, সেই নিয়েই আজকে আলোচনা। তো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে আর বেল আইকনটিকে প্রেস করতে একদম ভুলবেন না। আসুন বন্ধুরা, লকডাউন এবং তার মানসিক যে সমস্যা সেগুলো কি কি হতে পারে। লকডাউনে চার ধরনের মানসিক সমস্যা সবথেকে বেশি দেখা দিতে পারে, সেটা হচ্ছে স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন আর ফ্রাস্ট্রেশন। স্ট্রেস বা মানসিক চাপ, প্রচুর বাজে খবর আমরা দেখছি চারিদিকে, ভয়ের খবর দেখছি, সারা পৃথিবী লকডাউনে বসে আছে। আমারও এই রোগ হবে কি না, আমি কি করব, আমার ব্যবসা বা চাকরির জায়গা বন্ধ, প্রচুর কাজের চাপ, ভবিষ্যতে পড়তে যাচ্ছে নাকি, প্রচুর কাজ বাকি, পরিবারের কি হবে, এই সমস্ত কিছু নিয়ে আমার মনে যে ভয় উদ্বেগের ফলে আমি যে চাপটা নিচ্ছি সেটা সম্পূর্ণই স্ট্রেস। এবং এই যে ভয়, যদি কেউ প্রচণ্ড পরিমাণে রোগের ভয়ে আক্রান্ত হন এবং কল্পনা করতে শুরু করেন, আমার ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে, আমার ব্লাড সুগার বেড়ে যাচ্ছে, আমার কি হচ্ছে, আমার পরিবারের কারোর কোনো ক্ষতি হচ্ছে কি না, অ্যাকিউট একটি স্টেজ, তার প্যালপিটেশনস হচ্ছে, বুক ধরপড় করছে, তখন সেটা অ্যাংজাইটি। এর সাথে সাথে অনেকের মধ্যে এমন লক্ষণ দেখা দিতে পারে, দীর্ঘদিন ঘরে বন্ধ থাকার জন্য, সমাজের সাথে সঠিকভাবে মেলামেশা, ফিজিক্যালি মেলামেশা করতে না পারার জন্য তার কোনো কিছু ভালো লাগছে না, ঘুম তো আসছেই না, খিদেও দিনকে দিন কমে যাচ্ছে, টিভি দেখতে গেলেও ভালো লাগছে না, পড়তে গেলেও ভালো লাগছে না, মোবাইল ঘাঁটতে গেলেও ভালো লাগছে না, একটা ডিপ্রেসিভ মুড আসতে পারে। এবং তার সাথে আসতে পারে যেটা আটার ফ্রাস্ট্রেশন। ফ্রাস্ট্রেশন আসবে তখন যখন আজকে প্রায় এক মাসের বেশি অতিক্রান্ত আপনি লকডাউনে ঘরে বসে আছেন, আপনার কাজের জায়গা, আপনার ব্যবসার জায়গা, আপনার চাকরির জায়গাতে আপনার প্রচুর লস হয়েছে, অথবা ভবিষ্যতে হবে বলে আপনি কল্পনা করে নিচ্ছেন, সেক্ষেত্রে একটা হতাশা যে আমার দ্বারা আর কিছু হবে না, আমি এই পরিস্থিতি থেকে আর ঘুরে দাঁড়াতে পারবো না, এই ফ্রাস্ট্রেশন আপনাদের মধ্যে আসতে পারে, বা অনেকের ক্ষেত্রে অল্প বিস্তর আমরা দেখেছি প্র্যাকটিস করতে গিয়ে। তো এই যে সমস্যাগুলো, এগুলোকে কাটানোর উপায় কী, এগুলোকে আমরা কেন হতে দেব বা এগুলো হয় কেন, এগুলো হলে কী করব। বন্ধুরা, যখনই আমরা কোনো ভয়ের জিনিস দেখি, ভয় আমাদের কাছে একটা বাজে অভ্যাস হিসাবে পরিণত হয়। আমরা ভয়ের জিনিসটাকে দেখিও বেশি এবং সেটাকে অনুভব করে বারবার ভেবে ভেবে মনে সেটাকে বহুগুণ বাড়িয়ে নিই, যেটাকে প্লিওমরফিজম বলা হয় সাইকিয়াট্রির ভাষায় বা সায়েন্সের ভাষায়। এই জিনিসটাকে যখন আমরা বারবার চিন্তা করতে থাকি এবং মনে অবচেতন মনে আমরা যখন বারবার ভাবতে থাকি, তখন আমাদের এই পুরো জিনিসটা ফ্রাস্ট্রেশন, স্ট্রেস, ডিপ্রেশন বিভিন্ন মানুষের ক্ষেত্রে বিভিন্ন রূপে দেখা দেয়। আতঙ্ককে জয় করতেই হবে। আপনি যদি ফ্রাস্ট্রেশনে ভোগেন, আপনি যদি স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশনে ভোগেন, তবে আপনার মধ্যে নেগেটিভ হরমোনের পরিমাণ প্রচুর বেড়ে যাবে, আপনার ব্লাড প্রেশার, ব্লাড সুগারের লেভেল ধীরে ধীরে বেড়ে যাবে, আপনার পালস রেট বেড়ে যাবে, হার্ট প্রচুর বিট করবে, সেক্ষেত্রে আপনার ইমিউনিটি দুর্বল হতে আগামী 10-12 দিনের মধ্যে বাধ্য। সেক্ষেত্রে আপনার করোনা ভাইরাস বা এই জাতীয় যে কোনো রোগে এফেক্টেড হলে আপনার চান্সেস অব সার্ভাইভ অনেক কমে যাবে। তো কাজেই আপনাকে ভয় জয় করতেই হবে এবং খুশি মনে সুস্থ শরীরে থাকতেই হবে। লকডাউন কেন হয়েছে? এই লকডাউনের সময় যেহেতু আমরা সামাজিকভাবে অনেকের থেকে দূরে আছি এবং ফিজিক্যালি আমরা একজন আরেকজনের সাথে মিশতে পারছি না, তার ফলেই এই ধরনের এত চিন্তা, এত মনের নেগেটিভ থিঙ্কিংগুলো আমাদের জেগে উঠছে। সেক্ষেত্রে আমাদের এটা বুঝতে হবে যে মানুষকে একজনের থেকে আরেকজনকে দূরে রাখতে, যেহেতু এই রোগটি হচ্ছে মানুষ থেকে মানুষের ছড়ায়, এবং আমাদেরকে এটা প্র্যাকটিস করানোর জন্য যে আজকে কালকে যখন লকডাউন উঠবে তখনও যেন আমরা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করি এবং ফিজিক্যালি একজন আরেকজনের থেকে যতটা সম্ভব বিভিন্নভাবে দূরে থাকি, এবং হেলথ সিস্টেমকে যাতে ইম্প্রুভ করা যায়, হেলথ সিস্টেমের ইনফ্রাস্ট্রাকচারকে বৃদ্ধি করা যায়, হেলথ যে কর্মী আছে, স্বাস্থ্যকর্মী, তাদেরকে ট্রেনিং দেওয়া যায়, তাদেরকে সেন্সিটাইজড করা যায়, এবং যে রোগটা কয়েক মাসের মধ্যে কয়েক কোটি লোকের হওয়ার সম্ভাবনা ছিল সেটাকে যেন আমরা অনেক স্লোলি, ধীরে ধীরে আমরা পেশেন্টগুলোকে ক্রিয়েট করতে পারি আর সারাতে পারি, এই সব উদ্দেশ্যে কিন্তু প্রশাসন বা সরকার লকডাউন করেছে। তো এটাকে অবশ্যই পালন করতে হবে এবং এটা নিয়েও পজিটিভ আপনাকে চিন্তাভাবনা করতে হবে। আপনাকে বিজ্ঞানসম্মতভাবে যে তথ্য দিচ্ছে, যার মেডিকেল ব্যাকগ্রাউন্ড আছে,
ডাক্তার হোক বা অন্য মেডিকেল প্রফেশনের সাথে যুক্ত চিকিৎসা বিজ্ঞান সম্বন্ধে যার আইডিয়া আছে একমাত্র তার কথাই শুনতে হবে, এমন কোনো লোকের কথা আপনি কোনো সোশ্যাল মিডিয়ায় বা কোনো জায়গায় শুনবেন না বা কোনো পোস্টকে গুরুত্ব দেবেন না যে যার কোনো মেডিকেল সায়েন্স সম্বন্ধে কোনো নলেজ নেই। তাদের পোস্টের মাধ্যমেই সব থেকে বেশি ফ্যালাসি মানুষের মনের মধ্যে ছড়াচ্ছে এবং মানুষ ভয়ের উদ্রেক হচ্ছে এবং ভয় বহুগুণ বেড়ে যাচ্ছে। ব্যায়াম, ঘুম আর খিদে এই তিনটি জিনিসকে আপনার অবশ্যই ঠিক রাখতে হবে। তার কারণ আপনাকে আপনার ঘুম এবং খিদে ঠিক থাকলে আপনার শরীরে মাইক্রোনিউট্রিয়েন্টস ম্যাক্রোনিউট্রিয়েন্টস যেগুলো পুষ্টির জন্য দরকার, বিভিন্ন ভিটামিন অ্যান্টিঅক্সিডেন্টস, সেগুলো সঠিক পরিমাণে এসে পৌঁছবে। তাতে আপনার ইমিউনিটি যা আপনার সঠিক থাকা উচিত সেটা ঠিক থাকবে এবং ব্যায়াম বিশেষ করে যোগ ব্যায়াম আর প্রাণায়ামের মাধ্যমে আপনি আপনার ফুসফুসের ক্ষমতাকে কর্মক্ষম রাখবেন এবং তার ফলে আপনি অবশ্যই নিজের যে ভবিষ্যতে যে আপনি যদি এই ধরনের ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস বা করোনা ভাইরাসের মতন সমস্যায় আপনি অ্যাফেক্টেড হন তখন আপনি তার থেকে বেরিয়ে আসার অনেক সুযোগ পাবেন। এর সাথে আমি একটা অনুরোধ আরেক আগের ভিডিওগুলোতেও করেছি, এই ভিডিওগুলোতেও করব, আপনি অবশ্যই আমাদের কেন্দ্র সরকারের আরোগ্য সেতু যে অ্যাপ আছে সেটাকে ডাউনলোড করবেন। সেই অ্যাপটির মাধ্যমে আপনি জানতে পারবেন আপনি যে এলাকায় আছেন সেটা কোন জোন, রেড জোন, অরেঞ্জ জোন না গ্রিন জোনের মধ্যে পড়ল, এবং সেই এলাকায় আপনি যেখানে যেখানে যাচ্ছেন তার আশেপাশে কোনো কোভিড পজিটিভ পেশেন্ট আছে কি না। এর জন্য আপনাকে সেই অ্যাপ্লিকেশনটির ব্লুটুথ, জিপিএস লোকেশন সিস্টেম এবং ইন্টারনেট অন রাখতে হবে, এবং আপনি যদি বিপদে পড়েন, আপনার যদি শারীরিক কোনো অসুস্থতা হয়, হেল্পলাইন নম্বরগুলো এই অ্যাপে আপনি পেয়ে যাবেন। সর্বশেষে আছি, মানসিক অবসাদ এবং মানসিক ভয় উৎকণ্ঠার জন্য হোমিওপ্যাথি আমাদের যে ওষুধগুলো আছে যেগুলো আপনারা সহজেই বাড়িতে কিনে নিয়ে এসে খেতে পারেন সেগুলো সম্বন্ধে, আপনার যদি রোগ সম্বন্ধে বা এপিডেমিক ডিজিজ বা সংক্রামক ব্যাধি বা এই ধরনের করোনা ভাইরাস সম্বন্ধে প্রচুর মনের মধ্যে ভয়ের সৃষ্টি হয় যে আমার হলে কী হবে, আমার লোকের হলে কী হবে, এর জন্য যদি আপনি সাধারণ রোগের ভয়ে অসুস্থ বোধ করুন বিশেষ করে সংক্রামক রোগের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনার ওষুধ হচ্ছে ক্যালকিরিয়া কার্ব 30। এই ওষুধটি আপনি দিনে 4 করে খেতে পারেন। এরপর আসছে সাধারণ ভয়, উৎকণ্ঠা, হঠাৎ যেটা ডেভেলপ করে উইদিন কয়েক সেকেন্ড কয়েক মিনিটের মধ্যে যদি আপনি খুব অস্থির হয়ে পড়েন, ছটফট করতে শুরু করেন এবং নানান রকম আপনার মধ্যে হাইপার অ্যাক্টিভিটি দেখা যায়, সেক্ষেত্রে দুটো ওষুধ আমি আমার অনেক ভিডিওতে বলেছি, অ্যাকোনাইট আর বেলেট জেলসিমিয়াম, এই ওষুধ দুটিও 30-30 পাওয়ারে আপনি খেতে পারেন। এই ওষুধ দুটি যে কোনো অ্যাকিউট অ্যাংজাইটি বা হঠাৎ অ্যাংজাইটিকে কাটাতে খুব সাহায্য করে। প্রচুর রোগের ভয় বা অন্য যে কোনো মানসিক ভয়ে যদি আপনার ছটফটানি শরীরে খুব বেড়ে যায়, হঠাৎ যেটা হয়নি কিন্তু অনেকক্ষণ ধরে হচ্ছে, আপনি খুব ছটফট করছেন, ঘন ঘন জল পিপাসা পাচ্ছে, কোনো জায়গায় শান্তি পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি যে ওষুধটি খেতে পারেন সেটা হচ্ছে আর্সেনিকাম অ্যালবাম 30। আপনার যদি ঘুমের ব্যাঘাত ঘটে, আপনি যদি ঠিক মতো না ঘুমান, আপনার যদি বেশ কয়েক রাত ঘুম না আসে, প্রচুর চিন্তা আপনার মাথায় ভার করে, আপনি সবসময় সেই চিন্তাগুলোতে প্রচণ্ড ডিস্টার্ব ফিল করেন, ঘুম আসছে না, সেক্ষেত্রে আপনার ওষুধ হচ্ছে কফিয়া 30। আপনার প্রচণ্ড চিন্তা হচ্ছে, আপনি তার জন্য দুর্বল বোধ করছেন, আপনার কোনো কিছুতে মন ঠিক লাগছে না, এক্ষেত্রে আপনার ওষুধ হচ্ছে ক্যালিফস 6X। ক্যালিফস 6X ট্যাবলেটটি দিনে 4 করে ট্যাবলেট অল্প গরম জল দিয়ে আপনি খাবেন, সকাল দুপুর রাত্রি দিনে 3 খাওয়ার পর সন্ধেবেলায় এমনি যে কোনো সময় 4 করে ট্যাবলেট 4 অল্প গরম জল, 2 গরম জলের সাথে আপনি গিলে খেয়ে নেবেন। আরেকটি ঘুমের খুব ভালো ওষুধ আছে, প্যাসিফ্লোরা মাদার টিংচার। এই প্যাসিফ্লোরা মাদার টিংচারটি ঘুম না হওয়ার ক্ষেত্রে হোমিওপ্যাথিতে যে কেউ খেতে পারে। আপনি 20 মতন ওষুধ যদি ঠিক ঘুমের আগের মুহূর্তে 2 গরম জলের মধ্যে দিয়ে খান, তাহলে আপনার খুব ভালো ঘুম হবে এবং সেক্ষেত্রে আপনার পরের দিন মুডটা অনেক ফ্রেশ থাকবে। এরপর আসি যে ডিপ্রেশন বা মুড সুইংয়ের ঘটনাগুলি এই সময় আমাদের খুব বেশি ঘটে, সেক্ষেত্রে স্পেসিফিক্যালি যে ওষুধটা আপনি ঘরে রাখতে পারেন বা খেতে পারেন সেটা হচ্ছে ইগনেশিয়া 30। এটি হঠাৎ যে ডিপ্রেশন বা সাডেন যে আপনার দুঃখ মনের মধ্যে প্রচণ্ড হতাশা ক্রিয়েট হয় তা কাটাতে খুব সাহায্য করে। এরপর যদি আপনার এমন কোনো সমস্যা হয় যেটা আপনার এই ওষুধগুলো খাওয়ার পরেও কাটছে না, তবে অবশ্যই অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের সাহায্য নিতে পারেন। চেষ্টা করবেন যে সেই ডাক্তার যেন রেজিস্টার্ড হয়, তার যেন রেজিস্টার নাম্বার প্রেসক্রিপশন থাকে, তাতে প্রেসক্রাইব করে দেয় আপনাকে ওষুধ, এবং অবশ্যই যেন সে BHMS অথবা MD পাশ করা ডাক্তার হয়।
তার কারণ এমন অনেক ডাক্তার আছেন যারা সঠিক চিকিৎসা দিতে পারেন না বা নন রেজিস্টার্ড ডাক্তার, আমি তাদের কাছে আপনাদের না যাওয়ার জন্য অনুরোধ করব। এরপরেও বন্ধুরা, ইমিউনিটি, যেটা আমরা সবাই খুব বেশি পরিমাণে ভীত যে ইমিউনিটি না বাড়লে তো করোনা ভাইরাস বাড়বে না, সেই নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও আছে। সেই ভিডিওটিতে আমি এমন 15টি ঘরে পাওয়া যাওয়া খাবারের কথা বলেছি যেটা খেলে আপনার ইমিউনিটি লেভেল বাড়বে এবং সেটা ঘরেই পাওয়া যায়, বাইরে থেকে কিনে নিয়ে আসতে হয় না। সেগুলো দেখতে হলে আপনি আমার ওই হিন্দি ভিডিওটি আমার চ্যানেল সার্চ করে তার কন্টেন্টে আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই বিষয়ে আপনার যদি আরও কিছু জানার থাকে অবশ্যই আমাকে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং করোনা ভাইরাস নিয়ে যত তথ্য নতুন নতুন আসবে সেগুলো নিয়ে অ্যানালাইজ করে ভিডিও দেওয়ার আপনাকে আমরা চেষ্টা করব। ধন্যবাদ বন্ধুরা।